ঝিনাইদহের মহেশপুরে ধান ঝাড়া মেশিনে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মন্টু মিয়া বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ার সময় শর্ট সার্কিটের তারে স্পর্শ হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।